নমস্কার বন্ধুগণ চ্যানেল সোলফুল বংে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রীময়ী বহুদিন পর আজকে সবার সাথে আমার দেখা হচ্ছে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং বই পড়ার মধ্যে আছেন জাস্ট কিছুদিন আগেই শেষ হয়েছে আমাদের কলকাতা বইমেলা এবং প্রত্যেকবারের মতো এবারেও বইমেলার ভিড় দেখার মতো ছিল আমি দুদিন যাওয়ার সময় করতে পেরেছিলাম এবং তার মধ্যে বেশ কিছু বই সংগ্রহ করেছি তো আজকে মোটামুটি একটা বুক হল ভিডিও বলা যেতে পারে যে বইমেলা থেকে আমি কী কী বই কিনেছি তার কিছুটা বই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কারণ অন্যবারের থেকে এবারে বইমেলায় যেটা যে জিনিসটা খুবই মানে অপ্রত্যাশিত ছিল এবং যারা বইমেলা থেকেই বই কেনে অনেকেই আছে যারা কলেজ সেটা আসতে পারে না বইমেলায় তাদের টার্গেট তাদের জন্য খুব দুঃখের ছিল সেটা হচ্ছে গিল্ড থেকে নিয়ম করে দেওয়া হয়েছিল যে দশ পার্সেন্ট টেন পার্সেন্টের বেশি কোনো দোকানেই ছাড় দেওয়া যাবে না তো এমন অনেক ছোটোখাটো প্রকাশনই আছে যারা টেন পার্সেন্ট থেকে অনেক বেশি মানে টোয়েন্টি পার্সেন্ট হামেশাই বইমেলাতেও দিয়ে থাকেন তাতে তাদের সেলও বাড়ে এবং তাদের বিক্রিটাও ভালো হয় কিন্তু সেটা এবার হয়ে ওঠেনি সেই কারণে আমাদের মানে আমরা যারা বই কিনি তাদেরও টার্গেট ছিল যে গোনাগুন্দি কয়েকটা বই কিনব কিন্তু যতই আমরা টার্গেট করে যাই না কেন যারা বই প্রেমী বা বই দেখতে পড়তে কিনতে সমানভাবে ভালোবাসে তারা এটা জানে যে ওটা ঠিক হয় না গেলে আলটিমেটলি অনেক বই কেনা হয়ে যায় তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রম মানে আমিও ব্যতিক্রমী নই অনেক বই কিনেছি এবং তার মধ্যে বেশ কিছু বই আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকে সর্বপ্রথম যে বইটার কথা আমি বলবো সেটা অবশ্যই সেই বইয়ের সাথে অবশ্যই সকলের যারা বই পড়তে ভালোবাসে তাদের কিছু দুঃখের স্মৃতি থেকে যাবে তার কারণ বইটা যিনি লিখেছেন তার নাম শিষ্য বন্দ্যোপাধ্যায় যারা বই পোকা বা যারা শিষ্য বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়েছেন জানেন তারা এটুকু নিশ্চয়ই জানেন যে কয়েক বছর আগে উনি মারা গেছেন এবং খুব কম বয়সেই বলা যেতে পারে মাত্র পঞ্চাশ বছরেই উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন বাড়ির লোককে চিকিৎসা করার সুযোগটুকুও দেননি তো উনি চলে যাওয়ার পর এই বইটা প্রকাশ হয়েছে এইবারের বইমেলায় খোয়াবনাম প্রকাশনা থেকে এটা প্রকাশ হয়েছে সেই কারণে আমার মতো মানুষ যারা ওনার লেখা পছন্দ করে তেরো নদীর পারেন নামে একটি উপন্যাস আমি প্রথম আমার চ্যানেলে রিভিউ করেছিলাম ওনার লেখা যেটা আমার আজও মানে আমার ভালো লাগার অন্যতম একটা উপন্যাস হয়ে রয়ে গেছে তিনি চলে যাওয়ার পর তার কাজ রয়ে গেছে তার স্মৃতি রয়ে গেছে সেই ভালো লাগাটুকু রয়ে গেছে এবং সেটা থেকে আমি এই বইটা সংগ্রহ করেছি খোয়াবনাম থেকে বেসিক্যালি এই বইটা শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের আমাদের যে শহর কলকাতা সেই শহর কলকাতাকে ভালোবেসে তার ওপর লেখা আমি দুটো লাইন পড়ি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের আমার শহর শুধু শহর বা পাড়ার কথাই বলবে না এমন কিছু লোকের কথাও বলবে যাদের আপনারা চেনেন না আবার বলা যায় না এমনও হতে পারে যে লোকগুলোর কথা শুনে আপনাদের মনে পড়ে গেল নিজেদের পাড়ায় ঠিক ওই রকম কারোর কথা সব বুঝতেই পারছেন যে একটা শহর সেখানে তার বেড়ে ওঠা তার চারপাশের মানুষ এবং মানে জীব জ্বর সব কিছু মিলিয়ে যে অনুভূতি সেটাই এই বইটাতে কয়েদ করেছেন শিশু বন্দ্যোপাধ্যায় এরপর যে বইটার কথা বলবো সেটা হচ্ছে অন্তরিক প্রকাশনা থেকে প্রকাশিত রাজা ভট্টাচার্যর লেখা বেলা ও রাজা ভট্টাচার্য আমার অন্যতম প্রিয় একজন লেখকে পরিণত হয়েছেন তার কারণ ওনার দুটো বই আমি পড়েছি একটা হচ্ছে চলাচল যেটা ছোট গল্প বই দ্বিতীয় ঐক্যতান যেটাও ছোট গল্পের বই একটু বলে রাখি ক্ষেত্রে যে কেন আমার ওনার লেখা ভীষণ ভাল লাগে প্রথম কথা ওনার লেখায় না খুব সজীবতা আছে গভীর জীবনবোধ আছে এবং পড়ে একটা ভাবনা তৈরি করে মনের মধ্যে মানে জাস্ট পড়ে যাচ্ছে ক্যাজুয়ালি এরকম না আপনাকে ভাবতে বাধ্য করবে আপনার ভালো লাগবে যারা আমাকে অনেক দিন থেকে চেনেন তারা জানেন যে আমি গানের সাথে যুক্ত এবং গানের মধ্যে যে গানটা আমি সবথেকে বেশি ভালোবাসি বা গাইতে ভালোবাসি শিখতে ভালোবাসি সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গান অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত তো চলাচল বইটা বেসিক্যালি রবীন্দ্রনাথকে নিয়েই লেখা তার গান নিয়ে লেখা ছিল ঐকতান বইটাও গানেরই গল্প এবং সেগুলো হচ্ছে বাস্তবধর্মী গল্প মানে বাস্তবে উনি জীবনে যা যা দেখেছেন তার সাথে গান কোনোভাবে মিলেমিশে গেছে সেটা নিয়ে লেখা তো যারা পড়েননি তারা পড়ে দেখতে পারেন ঐকতানটা হচ্ছে সম্ভবত পত্রভারতীর এবং চলাচলটা হচ্ছে দ্য ক্যাফে টেবিলের আর এইটা যেটা এটা হচ্ছে বেলা অবেলা এটা হচ্ছে অন্তরি প্রকাশনার এটা কি বিষয়টা আমি একটু বলি তাহলে আপনাদেরও বুঝতে সুবিধে হবে এই বইয়ের চারটি ক্ষুদ্রাকার উপন্যাসে আসলে ধরা পড়েছে দুটি সময়কাল আর দুটি সমান্তরাল পৃথিবী এর একদিকে আছে আশির দশকের মফস্বল তখনও তার বুক থেকে গাঢ় গ্রাম্য সুভাষ আসে অন্যদিকে আছে এই মহামারী পীড়িত সময়কাল আর ত্রস্ত বিপন্ন মহানগর তো মোট চারটি ক্ষুদ্রাকার উপন্যাস বা বলা যেতে পারে উপন্যাসিকা নিয়ে এই বই তৈরি হয়েছে এবং আমি জানি যে যেমনই লেখা হোক না কেন ঘটনা প্রবাহ যেমনই হোক না কেন লেখনী শৈলীর জোরে গল্প বলার তার যে ক্ষমতা সেটার জোরে এই বই সত্যি মনের কাছাকাছি থেকে যাবে তো আমি বলবো যে আপনারা যদি এই ধরনের গ্রাম্য এবং বাস্তবধর্মী চরিত্র নিয়ে উঠে আসা যে গল্প পড়তে ভালোবাসেন গান ভালোবাসেন সময়কালকে মিলিয়ে দিতে মিলিয়ে দিচ্ছে এমন লেখা পড়তে ভালোবাসেন তাহলে রাজা ভট্টাচার্যের বেলা বেলা ট্রাই করে দেখতে তৃতীয় যে বইটার কথা আজ আমি আপনাদের বলবো সেটা হচ্ছে কবিশ্বরী নক্ষত্রপ্রভা প্রভা অভিক মোহন দত্তের লেখা অভিজ্ঞ দত্ত নয় মোহন দত্ত অভিজ্ঞ দত্তেরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে কিন্তু এটি অন্য মানুষ অভিকমোহন দত্ত এনার কথা বলতে কোনো লেখা আমি পড়িনি এবং পড়িনি তার কারণ আমি এই বইটা সংগ্রহ করতে চেয়েছিলাম বার্ষিকায় ওনার দুটি লেখা প্রকাশিত হয়েছিল এবং দুটি লেখায় না অত্যন্ত নাম করে মানে আমি প্রচুর রিভিউ পড়েছি ভালো ভালো লেখক তার সেই লেখা অভিমোহন দত্তের সেই দুটি লেখা উপন্যাস পড়ে রিভিউ দিয়েছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে সেই উপন্যাস দুটো পত্রিকা ফর্মে রয়েছে কিন্তু রয়েছে তার সত্ত্বেও আমি চেয়েছিলাম যে এই বইটা আমার কাছে থাকুক যার জন্য আমি ওগুলো পড়িনি এইটা কিনবো এবং পড়ব বলি কবিশ্বরীয় নক্ষত্র নক্ষত্রপ্রভা দুটি আলাদা উপন্যাস দুজন আলাদা নারীর কাহিনী তাদের একজন কবিয়াল অপরজন বিজ্ঞানী কবিগানের আসর একজনের দুনিয়া আর প্রকৃতির রহস্য সন্ধান অন্যজনের চিন্তন বিশ্ব দুজনের মধ্যে পাঁচিল তুলে দাঁড়িয়ে রয়েছে একটি শতক তবুও অবদ্ধ কোনো ম্যাজিকে দুই নারীর কাহিনী হয়তো এসে মিশে যায় এক বিন্দুতে তো সমাজ সংস্কারের সংঘর্ষ নারীদের জীবনের গল্প এবং তাদের চারপাশ জুড়ে এই দুটো উপন্যাস তৈরি হয়েছে এরপর যে উপন্যাসটার কথা আমি বলবো সেটা হচ্ছে অন্তরীপ থেকেই প্রকাশিত হাজার টাকার বউ এবং লিখেছেন অদিতি সরকার বাস্তবিক প্রেক্ষাপটে এই উপন্যাসটা লেখা কি বাস্তবিক প্রেক্ষাপট পারো বলে একটা বলতে পারেন একটা প্রথা প্রচলিত আছে যেখানে গরিব মেয়েদের মানে ধরুন খুবই গরিব হতদরিদ্র অবস্থা এবং শুধু গরিব নয় যারা মনের দিক থেকেও গরিব চিন্তা শক্তির দিক থেকেও যাদের ফ্যামিলি মেম্বাররা গরিব এরকম কোনো ফ্যামিলির মেয়ে যাদেরকে তার ফ্যামিলি বোঝা মনে করছে বা মনে করছে আজকে যদি এই মেয়েটা চলে যায় মরে যায় বা হারিয়ে যায় তাহলে ভালো হবে কেন ভালো হবে তার কারণ আমাদের বাড়িতে যে অন্য সংস্থান হচ্ছে তার ভাগটা কমে যাবে ফলে আমরা আরেকটু পেট পুড়ে খেতে পারব শুনতে কতটা বিভৎস লাগছে না কিন্তু এটাই বাস্তব রকম পরিবারের মেয়েদেরকে একটা নির্দিষ্ট টাকার বিনিময় বেছে দেওয়ার প্রথা আছে হরিয়ানা রাজস্থান আরও বিভিন্ন জায়গায় শুধু তাই নয় অনেক ক্ষেত্রে একটা উপঢৌকনের মতো এদেরকে দিয়ে দেয়া হয় বিয়ের নামে কিছু দালাল এদেরকে কিনে নেয় একটা অ্যামাউন্টে কখনো দশ হাজার কখনো বিশ হাজার কখনো বা দেড় লাখেও দুই বোন বিক্রি হয়ে যাচ্ছে একসাথে ভাইদের ভাইরাই বিক্রি করে দিচ্ছে তাহলে ভেবে দেখুন এই ধরনের মেয়েদের কি আছে জীবনে তাদের জীবনী নিয়ে লেখা হচ্ছে এই উপন্যাস এই বইটির পিছনে অনেকগুলো মেয়ের ছবি এবং তাদের নাম দেওয়া আছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ধর্ম তাদের বর্ণ কোনো কিছু এক্ষেত্রে বাধা সৃষ্টি করছে না কারণ তাদের হাত বদলের সাথে সাথে নামও বদলে যাচ্ছে কি বিভীষিকাময় জীবন কি অনিশ্চয়তা মানে কিছু নেই যাদের জীবনে সেই রকম কিছু মেয়েদের নিয়ে লেখা গল্প হচ্ছে এই হাজার টাকার বউ এরপর যে দুটো উপন্যাস বা বইয়ের কথা বলবো সেই দুটো বইয়ের বেসিক্যালি যার জন্য মানে যে কারণে আমি কিনেছি সেটা হচ্ছে প্রচ্ছদ ঠিক আছে একটা হচ্ছে আরোগ্য নিকেতন এবং আরেকটা হচ্ছে দিবারাত্রির কাব্য ক্লাসিক উপন্যাস দিবারাত্রির কাব্য লেখা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের এবং আরোগ্য নিকেতন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা তো আমি সাইডে দিয়ে দেব ছবিগুলো আপনারাও দেখবেন যে কেন আমার এত ভালো লেগেছে বেসিক্যালি বাংলাদেশ থেকে আমাদের এখানকার লেখক এবং ওদের ওখানকারও যে লেখক লেখকের যে ক্লাসিক উপন্যাসগুলো আছে সেইগুলো ওরা নতুন করে এক একটা বইতে বের করার চেষ্টা করছে এবং তার প্রচ্ছদগুলো অসাধারণ আকর্ষণীয় করছে মানে প্রচ্ছদ যাদের ভাল না আমার মতো যারা বই প্রেমী তারা প্রচ্ছদের নেশায় বইটা কিনে নেবে আমার এমনও হয়েছে যে আমার আছে সেই বই অন্য প্রচ্ছদে আছে বা সমগ্রে আছে তার সত্ত্বেও আমি কিনেছি ঠিক এরকম হচ্ছে বাতিঘরের ধ্রুপতি যেগুলো ছোট ছোট বই হিসেবে বের করেছে দে বিভিন্ন রকম বই বের করেছে যেমন কপাল কপালকুণ্ডলা বের করেছে পথের পাঁচালি বের করেছে তারপর দত্তা বের করেছে আমার কাছে সেই অনেকগুলো বই আছে কখনও যদি আপনাদের জানতে ইচ্ছা করেন আমাকে বলবেন আমি একদিন শুধু ওই বইগুলো নিয়ে একটা ভিডিও করব। ঠিক তেমনই এইগুলো হচ্ছে কবি প্রকাশনার কবি প্রকাশনা থেকে এই বই দুটো আমি সংগ্রহ করেছি আমার এক বন্ধুর কাছ থেকে আমি খোঁজ পেয়েছিলাম ও দুটো বই কিনেছে এবং আমার মনে হলে যে সত্যি প্রচ্ছদগুলো অসাধারণ তাই আমিও কিনে ফেললাম খুব শীঘ্রই পড়বো কারণ ক্লাসিক লেখা এই লেখা কখনো খারাপ হয় না এই লেখা হচ্ছে জীবনের গল্প বলে মানে বছরের পর বছর চলে যাবে চারিপাশটা বদলে যাবে কিন্তু ক্লাসিক লেখার যে মানে ভেতরের যে রস যে জীবনবোধ যে বাস্তব বাস্তবায়িক চিত্র সেটা কখনও চেঞ্জ হয় না তো খুব শীঘ্রই আমি এই বইটা পড়তে চলেছি এবং আপনারা যদি এরকম মানুষ হন যারা প্রচ্ছদ খুব ভালোবাসেন এবং এই ধরনের বই সংগ্রহ রাখতে পছন্দ করে তাহলে অবশ্যই বাতিঘর এবং কবি প্রকাশনার এই বইগুলো কিনতে পারেন এরপর যে উপন্যাসটার কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বিখ্যাত রাইটার সাদাত হোসেনের লেখা সাদাত হোসেনের কথা আগে আমি আমার চ্যানেলে বহুবার বলেছি ওনার অনেক লেখা আমি পড়েছি ওনার লেখার আমার যেটা মনে হয়েছে ওনার লেখা পড়ে ওনার লেখার সব থেকে বড় যে জায়গাটা বা যেটা মানুষকে বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে দুঃখ দুঃখ অভিমান প্রেম না পাওয়া যন্ত্রণা না পাওয়া না পাওয়াটাই বুঝি থেকে যায় মানুষের জীবনে তাই না তো সে না পাওয়া নিয়ে উনি কিন্তু লেখেন বিশেষত কিন্তু এটা ওনার নতুন উপন্যাস একটা এটা অন্য ধারা থেকে প্রকাশিত তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে আমি পিছনের লেখাটা একটু পড়ছি তাহলে বুঝতে পারবেন যে প্রেমেরই উপন্যাস এবং ঠিক কী ধরনের প্রেমের উপন্যাস মানুষ যখন কারো প্রেমে পড়ে তখন তার ভালোবাসার মানুষটিকে ঘিরে এক ধরনের প্রবল মুগ্ধতা তৈরি হয় সেই মুগ্ধতার বেশিরভাগই বিভ্রম কিন্তু তখন সেটা বুঝতে পারে না ফলে তার চরিত্রের আমাবস্যার মতো নিকশ কালো অন্ধকার দিকটাকেও যোছনার স্নিগ্ধ ময়াময় আলো বলে ভ্রম হয় ওই ভ্রম আর সহজে কাটে না কিংবা কাটলেও তা বিশ্বাস করতে ইচ্ছে হয় না মনে হয় কোথাও না কোথাও নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে সেই ভুল কাটে প্রেম ভেঙে গেলে তো বলা যেতে পারে প্রেমের উপন্যাস অবশ্যই কিন্তু হয়তো একটা ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা প্রেমের উপন্যাস বা অনেক ভালোবেসেও না পাওয়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণায় মুড়ে কোনো একটা লেখা পরিবেশন করেছেন সাদাত হোসেন আমাদেরকে তো পড়লে সেটা বোঝা যাবে যারা প্রেমের লেখা ভালোবাসেন অনুভূতির লেখা ভালোবাসেন সাদাত হোসেনকে ভালোবাসেন তারা অবশ্যই একবার এই বই ট্রাই করে দেখতে পারেন এরপর যে দুটো বইয়ের কথা আমি একসাথে বলবো দুটো বইয়ের কথা বলছি কারণ দুটোই একই লেখকের লেখা বই সেটা হচ্ছে অভিজ্ঞত্ত তো অভিজ্ঞত্তের লেখা মেঘ ছাই বলে একটা প্রেমের উপন্যাস এবং অভিজ্ঞত্তের লেখা শেষের কবিতা বলে আরেকটা থ্রিলার তো অভিজ্ঞত্তের লেখা আমি বহু বছর যাবত পড়ছি উনি কেমন লেখেন সেটা যারা পড়েছেন তারা জানেন আমি সেটা নিয়ে আর বেশি কিছু বলছি না শুধু এইটুকু বলতে পারি উনি সব রকম লেখা লেখেন উনি থ্রিলার যেমন ভালো লেখেন প্রেমের লেখাও সেরকমই লেখেন যারা গভীর জীবনবোধে লেখা ভালোবাসে তাদের কতটা ভালো লাগবে আমার জানা নেই তবে হ্যাঁ যারা ভালো লেখা পড়তে ভালোবাসে তাদের এই লেখা দুর্দান্ত লাগবে যেমন আমি অলরেডি শেষের কবিতা পড়ে ফেলেছি এবং শেষের কবিতা যে শুধু থ্রিলার তা নয় ওনার একটা চরিত্র আছে উপমন্য যিনি একজন পুলিশ অফিসার এবং একজন গোয়েন্দাও বটে তো সেই বিভিন্ন কেস সলভ করে এবং সেই কেস সলভের চার নম্বর মানে চতুর্থ বই হচ্ছে এটা এর আগেও বেশ কিছু বই আছে যেমন নিখুঁত খুন আছে যেখানে দেখিবে ছাই আছে আরও একটা যেন কি আছে মনে করতে পারছে না শুধু বিষ শুধু বিষও আমার পড়া যেখানে দেখিবে ছাইও আমার পড়া তো ভালো বেশ ভালো অ্যাজ এ থ্রিলার লাভার আমার ভালো লেগেছে পড়তে আর মেঘ ছাই হচ্ছে এখনকার দিনে প্রেমের উপন্যাস এটা আমি অলরেডি পড়ছি আর্ধেকের বেশি আমার পড়া হয়ে গেছে আর শেষের কবিতা আমার পুরোটাই পড়া হয়ে গেছে কারোর ডিটেল রিভিউ লাগে সে আমাকে জানাতে পারে আমি চেষ্টা করবো একটা ডিটেল রিভিউ দেওয়ার তো মেঘ ছায় আমি আপাতত পড়ছি এটা সম্পূর্ণ প্রেমের উপন্যাস এবং আজকালকার দিনে প্রেমের উপন্যাস যেখানে ফেসবুক ইনভলভ আছে যেখানে হটকারিতা ইনভলভ আছে যেখানে না জেনে ডিসিশান নেওয়া ইনভলভ আছে আর যেখানে ইনভলভ আছে কিছুই ভালো লাগছে না এরকম একটা ব্যাপার মানে জীবনে সব কিছুই চলছে জীবন জীবনের মতো নিয়মে চলে যাচ্ছে কিন্তু কোথাও যেন সেই ছন্দটা নেই সেই ছন্দটা যেন হারিয়ে গেছে যারা অলরেডি অভিজ্ঞত্তের লেখা বহুবার পড়েছেন তাদেরকে নতুন করে তো কিছু বলার নেই কিন্তু যারা পড়েননি তারা একবার তার কোনো একটা বই পড়ে দেখতেই পারেন আশা করি হতাশ হবেন না কারণ আমার রেকমেন্ডেশন আমি দেখে এসেছি অন্তত আমার সাবস্ক্রাইবারদের বরাবরই খুব ভালো লেগেছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এছাড়াও বেশ কিছু বই আছে আশা করি সেইগুলো সামনের কোনো ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে কোনো এক সময় ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর বই পড়ুন এবং কী কী বই কিনলেন সেটা নিচে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না নমস্কার